আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন জানাচ্ছি মেহেদিস স্টাডি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহে যে যে বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্টগুলো তোমরা দেখে নাও। তোমরা এখানে খেয়াল করো, এটি হচ্ছে অ্যাসাইনমেন্টের গ্রিড। তোমরা সপ্তম সপ্তাহে খেয়াল করছো মোট দুটি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এখানে তিন বিভাগের জন্য অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস সব বিভাগের জন্যই অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে। কোন সপ্তাহে কোন অ্যাসাইনমেন্ট করতে হবে তো আমি এক এক করে বলে দিচ্ছি। প্রথমে সায়েন্স বিভাগের ক্ষেত্রে তোমাদের সপ্তম সপ্তাহে পদার্থবিজ্ঞানের 5 নম্বর অ্যাসাইনমেন্ট করতে হবে এবং জীববিজ্ঞানের 5 নম্বর অ্যাসাইনমেন্ট করতে হবে। এই মোট দুটি করতে হবে হচ্ছে সায়েন্স বিভাগের যারা রয়েছে তাদের। আর অন্য যে সব সাবজেক্ট রয়েছে যেমন রসায়ন এবং উচ্চতর গণিত, এটা এই সপ্তম সপ্তাহে করা লাগবে না। এবং কমার্সের সাবজেক্টে আসা যাক, কমার্সের তোমরা যারা রয়েছো তোমাদের করা লাগবে হচ্ছে ব্যবসায় উদ্যোগ এবং ফিন্যান্স ও ব্যাংকিং। সপ্তম সপ্তাহে এই দুটি অ্যাসাইনমেন্ট তোমাদের করা লাগবে, আর অন্য সাবজেক্ট করা লাগবে না। এবং আর্টসের সাবজেক্টে আসি, আর্টসের সাবজেক্টে তোমরা যারা রয়েছো তোমাদের বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা, এটির যে 5 নম্বর অ্যাসাইনমেন্ট রয়েছে সেটি করবে এবং অর্থনীতি এই সাবজেক্টটি করবে। এই দুটি সাবজেক্টের অ্যাসাইনমেন্ট করলেই তোমাদের সপ্তম সপ্তাহেরটা এনাফ বা শেষ হয়ে যাবে, তোমাদের অন্যগুলো করা লাগবে না। তোমরা অবশ্যই সপ্তম সপ্তাহের যে গ্রিডটা রয়েছে এটি তোমরা ভালোভাবে খেয়াল করবে, আর বিষয় যেটি সেটিও ভালো করে দেখবে। তাহলে তোমরা নিজেরাই কোন সপ্তাহে কোন অ্যাসাইনমেন্ট হবে সহজেই জানতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমার ভিডিওতে বিভিন্ন রকম অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়া হয়। এরকম অ্যাসাইনমেন্টের সমাধান এবং অ্যাসাইনমেন্টের বিভিন্ন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং লাইক করতে পারো। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওর আপডেট জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।